إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ আসমানি যত গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন সব হইল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার পাঠানো কিতাব। তাওরাত কিতাবুল্লাহ, জবুর কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, 100 সহীফা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন কিতাবুল্লাহ। একখানা কিতাব যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এটাও হইল কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে সেজন্য ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে কথা বলে, সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা কোরআন নাযিল করতেছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাযিল করলেন, কোরআন যখন যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকুই নাযিল করেছেন, কোরআন যখন নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জলদি করে পড়েন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার 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 আল্লাহ রাসূল তাড়াহুড়া করে পড়তেছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব আমার এত তাড়াহুড়া কেন করতেছেন, কিসের জন্য? এত তাড়াহুড়া করার দরকার নাই। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, আল্লাহ সহিফা আদম আপনি পাঠাইছেন লিখিত আকারে পাঠাইছেন, সহিফা নূহ পাঠাইছেন লিখিত আকারে পাঠাইছেন, সহিফা ইব্রাহিম লিখিত আকারে পাঠাইছেন, তাওরাত কিতাব পাঠাইছেন লিখিত আকারে পাঠাইছেন, ইনজিল কিতাব পাঠাইছেন লিখিত আকারে পাঠাইছেন, জবুর কিতাব পাঠাইছেন লিখিত আকারে পাঠাইছেন। ওগো আল্লাহ, কোরআন মাজিদ আপনি নাযিল করতেছেন, আমার ভয় হয় একটা অক্ষর একটা শব্দ একটা নুকতা যদি ছুটে যায় আমার উম্মত ওই একটা নুকতা একটা অক্ষর থেকে মাহরুম হবে, এই জন্য আমি পয়গম্বর বারবার তাড়াহুড়া কইরা কোরআন মাজিদ তেলাওয়াত করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বন্ধু তাড়াহুড়া করার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ও বন্ধু তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআনকে গাঁথিয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। হেফাজত কে করবে? জোরে বলেন কে? আজকে 90% মুসলমানের দেশে দেখা যায় কোরআনকে অপমান করে, অপদস্থিত করে, লাঞ্ছিত করে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের বিপক্ষে যদি সারা পৃথিবীর মানুষ চইলা যায় কোরআনের একটা নক্তা মুসার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু 92 মুসলমানের দেশে মূর্তির উপরে মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রেখা 92% মুসলমানের হৃদয়ের ভিতরে কষ্ট দেয়, হৃদয়ের ভিতরে আঘাত দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, 92% মুসলমানের দেশে যখন কোরআনকে অপমান করা হয়েছে মুসলমান করে বৈশা রয় নাই, মুসলমান রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য রক্ত জড়াইছে, তাদের কত দাম, কত দাম কোরআনের জন্য যাদের রক্ত জড়াইছে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের শাহাদাতের সাক্ষ্য দিবে আর বলবে, মালিক আমার এরা আমি কোরআনের জন্য শাহাদাত বরণ করেছে, ওগো আল্লাহ এদেরকে আপনি জান্নাত দিয়া দেন। বলুন সুবহানাল্লাহ।